বাবা আমার মতো বউ যদি তোমাদের থাকতো না, তোমরা চাকরি বাকরি ছেড়ে বাসায় বসে থাকতো। আজ থেকে আমি আমার বউয়ের কথা ছাড়া কিছুই করব না। বউর হাতে ঝাড়ি খেয়ে এই কথা বলছিস? তুমি কি জিজুকে একেবারে মেরেই ফেলতে চাও নাকি? তোমার আমার মাঝে আমি তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশ চাই না। তার মানে কি তুমি এতদিন ধরে আমার সাথে মিথ্যা কথা বলেছো?